চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় জোরখালি গ্রামে দুলাল ফকিরের বাড়িতে তরিকতে চিস্তিয়া শিরমণি আতায়ে রাসুল হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে দুই দিনব্যাপী 55তম বার্ষিক ওরস মোবারক ও মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় 6 ও 7 মাঘ 1430 বাংলা মোতাবেক 20 ও 21 জানুয়ারি শনিবার ও রবিবার ওরস মোবারক ও মিলাদ মাহফিল চলবে। ওরস মাহফিল উপলক্ষে মাজার এলাকা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। মেলায় শতাধিক ভ্রাম্যমান দোকান বসেছে ও বাচ্চাদের নজর কেড়েছে নাগরদোলা। প্রথম দিন শনিবার সকাল 8 ঘটিকা হতে সারাদিন ব্যাপী খতমে কোরআন বাদ আসর মিলাদ মাহফিল, দ্বিতীয় দিন রবিবার বাদ মাগরিফ খতমে খাজে গানে চিস্তি বাদ এশা ওয়াস নসিহত আল্লাহ পাকের হামদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নাত হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু এর সেমা মারফতি গজল ও কাওয়ালি ভিত্তিক হসল কায়েব সেমার মাহফিল। সবশেষে ফাতেখানি মিলাদ শরীফ ও সাওয়াব রেসানির পর তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শরীফের এ মহাপবিত্র অনুষ্ঠান সমাপ্তি লাভ করবে। মাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ দুলাল ফকির জানান, প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই ওরস মাহফিল উদযাপন হচ্ছে। দুই দিন ব্যাপী ওরস চলবে। প্রতিদিন ওরসে হাজার হাজার ভক্ত ও আশেকানগণ হাজির হন। ওরস সফলভাবে সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।